হ্যালো মাই ডিয়ার প্যারেন্টস আই অফ ইউ ফাইন ওকে সো আমি আজকে আমাদের সিমরো কার্ডস দিয়ে মাই প্র্যাকটিস বুক ইন 29 নাম্বার পেজে অ্যাক্টিভিটি করাবো হুম সো তার জন্য দেখুন ঠিক এই রকম ভাবে আপনারা পেজে ওয়ানস টেনস লিখে হুম আপনারা এই রকম ভাবে ওয়ানস টেনস লিখে দেওয়ার পরই আমাদের শিমরো কার্ডসরা তাদের অ্যাক্টিভিটি করতে পারবে সো মাই ডিয়ার প্যারেন্টস আপনারা কাইন্ডলি এই রকম Be ready, good Okay, okay. Now, my dear Shemrockites, tell me, how are you all? Okay, I am also fine. Okay. So, my dear Shemrockites, do you know what we will do today? Hmm? Today we. We'll লিখা প্র্যাকটিস করব ওকে আচ্ছা তার জন্য তো রেডি হতে হবে এই দেখো এই মাই প্র্যাকটিস বুক আর তার সঙ্গে সঙ্গে পেন্সিল আর ইরেজার নিয়ে তোমরা এখন চটপট রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো वेरी गुड আচ্ছা এবার তো পেজ ওপেন করতে হবে এইবার তোমরা সবাই মাই প্র্যাকটিস বুকে 29 29 নাম্বার পেজটা ওপেন করে ফেলো ওপেন করেছো এই দেখো মাম্মি বা পাপা তোমাদেরকে নিশ্চয়ই এই রকম ভাবে পেস্টটা রেডি করে দিয়েছেন তাই তো হুম এই দেখো এখানে এখন আমরা 5353 লেখা প্র্যাকটিস করব আর তারপর এইখানে 5454 লেখা প্র্যাকটিস করব চলো সবাই পেন্সিল নিয়ে নাও আমরা ফারস্টে 5353 লেখা প্র্যাকটিস করব দেখো আমি কিভাবে লিখছি টি এর নিচে 5 আর ও এর নিচে 3 5 3. কি হয় সবাই জোরে জোরে বলো ফিফটি থ্রি চলো তোমরাও লেখো আমার মতো করে ফাইভ থ্রি কি হয় ফিফটি থ্রি ভেরি গুড সবাই লিখছে তো হুম খুব ভালো হচ্ছে এরকম ভাবে লেখো ফাইভ থ্রি এই দেখো এখানেও সেম ভাবে লিখবো টি এর নিচে ফাইভ ও এর নিচে থ্রি ফাইভ থ্রি খুব সুন্দর হচ্ছে তোমাদেরটাও টাও এইভাবেই লিখে ফেলো হ্যাঁ সবাই লিখতে লিখতে আমার মতো করে বলো কোন নাম্বার লেখা প্র্যাকটিস করছো দেখো এখানে আমি অনেকগুলো নাম্বার ফিফটি থ্রি লিখলাম তোমরাও তো লিখলে আমার সঙ্গে সঙ্গে হুম এইবার তোমরা ঠিক একই রকম ভাবে এখানেও নাম্বার ফিফটি থ্রি লিখে ফেলো ওকে এইবার দেখো আমরা এখানে 5 4 লেখা প্র্যাকটিস করব আগে দেখো আমি কিভাবে লিখছি তারপর তোমরাও লিখবে আমার সঙ্গে সঙ্গে দেখো টি এর নিচে 5 ও এর নিচে 4 5 4, 54 চলো সবাই লেখো 54 54 সবাই দেখাও আমাকে তোমরা কিভাবে লিখছো ইয়েস ভেরি গুড খুব ভালো হচ্ছে 5 4,

তোমরাও তো লিখলে আমার সঙ্গে সঙ্গে হুম এবার তোমরা ঠিক একই রকম ভাবে এখানে ও নাম্বার 54 লিখে ফেলো ওকে সো মাই ডিয়ার শ্রমকার তোমরা তো এখন টু নাম্বারস লেখা প্র্যাকটিস করলে তাই তো বাড়িতে আবারো এই টু নাম্বারস ভালো করে লেখা প্র্যাকটিস করতে হবে সবাই প্র্যাকটিস করবে তো ইয়েস আর এখন কি করতে হবে এই পেজের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বাবা